এই শালা তেল ছড়াও, তেল ছড়াও শালার। এই তেলের জন্যই প্রত্যেকটা বাসায় আজকে অশান্তি, প্রত্যেকটা ঘরেই এই তেল নিয়ে কেঁচাল। এই তেলের জন্যই সংসারগুলো ভাঙতিছে। আজকে আপনাদেরকে দেখাবো তেল ছাড়া কীভাবে রান্না করতে হয়। আমার তো ভাই বউ নাই, যাদের বউ আছে তারা একটু দেখেন ভিডিওটা ভালো করে, তাদের কাজে আসতে পারে। বউকে একটু শিখাবেন কীভাবে তেল ছাড়া রান্না করা যায়। তো দেখেন কীভাবে আমি রান্না করি। এই দেখেন পানিটা ঢেলে দিলাম, এই পানিতেই আজকে আমি রান্না করবো সুন্দরভাবে। খুব সাবধানে করি ভাই, কোনোদিন করি নাই তো সাবধানে করতে হবে। হ্যাঁ পানিটা গরম হয়ে গেছে, পানিটা গরম হচ্ছে, এখন আমরা ডিমটা ঢালবো। দেখেন কীভাবে ডিমটা ভাজি। হ্যাঁ হ্যাঁ ডিমটা একটু বাটিতে নেই, খুব সাবধান নিচ্ছি, কারণ পাশে আবার আম্মু দেখতেছে যদি ডিম একটু নিচে পড়ে। ভাই মায়ের একটাও মাটিতে পড়বে না, মায়ের একটাও মাটিতে পড়বে না। তো দেখি, হ্যাঁ ডিমটা ঢালা শেষ সুন্দরভাবে। ডিমটা ঢাললাম, এখন ডিমটা চুলায় দেবো, দেখি কেমন হয় আমার প্রথম তেল ছাড়া রান্না। আশা করি তেল ছাড়া রান্না ভালো হওয়ার কথা। হ্যাঁ ঢেকে দিব এখন, বাস ঢেকে দিলাম, 5 মিনিট পরেই হয়তো হয়ে যাবে। হ্যাঁ এই তো হয়ে গেল, ওয়াও নাইস। দেখেন কী সুন্দরভাবে আমি ডিমটা ভেজে ফেললাম, দেখেন আর শেখেন, আর বউদেরকে শিখান যাদের বউ আছে কীভাবে তেল ছাড়া রান্না করতে। হ্যাঁ মশলা দিতে হবে, মশলা ছাড়া ভাই টেস্ট লাগবে না। হ্যাঁ সুন্দরভাবে মশলা মাত্রই দিয়ে দিলাম, এখন খাবো। আর আপনারা দেখেন কীভাবে, হা 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 ওয়া কত সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর তো হইলো ভাই, আমি খাচ্ছি, আপনারাও দেখেন, আপনারাও বাসে ট্রাই করেন, আর আমাদের পেজটাকে ফলো দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।